ঈদের দ্বিতীয় দিনেও উৎসব মুখর সারা দেশ। শিশু পার্ক, চিড়িয়াখানায় মানুষের ভিড়। দেশ ছেয়ে গেছে অনুমোদনহীন ওষুধের দোকানে, নানা অনিয়ম বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। চাল আমদানি শুল্ক বাড়ানোর প্রভাব বাজারে, শিগগিরই ধানের দাম বাড়ার আশা। সংস্কারের অভাবে নাজুক অবস্থায় বিভিন্ন নদীর তীর রক্ষাবাঁধ, বন্যা ভাঙনের ঝুঁকি। স্বাগত সমগ্র বাংলাদেশে, সাথে আছি আমি মেহেরিন তাজরিন কবির। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, জানিয়ে দিব বিস্তারিত। ঈদের দ্বিতীয় দিনে ফাঁকা রাজধানীতে ঘুরে বেড়াচ্ছেন লাখো মানুষ, ভিড় করেছেন বিনোদন কেন্দ্রগুলোতে। শিশু পার্ক, চিড়িয়াখানার পাশাপাশি সিনেমা হলগুলোতেও দেখা গেছে উৎসবপ্রিয় মানুষের ভিড়। ঈদের ছুটিতে পাল্টে গেছে চিরচেনা রাজধানীর রূপ, অনেকেই এই সুযোগে বেরিয়ে পড়েছেন পরিবার পরিজন নিয়ে। গতকাল সারাদিন বৃষ্টি থাকায় ঈদ বিনোদন কেন্দ্রগুলো ছিল প্রায় ফাঁকা। আজ সকাল থেকেই বৃষ্টি না হওয়ায় বিনোদন কেন্দ্রমুখী হয়েছেন ঢাকাবাসী। পরিবারের সদস্যদের পদচারণায় মুখর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শ্যামলীর শিশু মেলা, যা বর্তমানে ওয়ান্ডারল্যান্ড নামে পরিচিত। বেলা বাড়ার সাথে সাথে সেখানে বাড়তে থাকে ভিড়। প্রতিটি রাইডের সামনেই ছিল একই চিত্র, শিশুদের সঙ্গে বড়রাও চড়ছেন বিভিন্ন রাইডে। পড়ালেখা থাকে না, স্কুলগুলো স্কুল বন্ধ থাকে, সব কিছু মিলিয়ে ঈদের সময় একটা বন্ধ সিজনগুলোতে মানে বাচ্চাদের নিয়ে ঘুরতে ভালো লাগে। এদিকে মিরপুরের চিড়িয়াখানাতেও দর্শনার্থীর সমাগম ছিল চোখে পড়ার মতো। বাঘ ও বানরের খাঁচায় উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। বাঘ, কুমির, সাপ, হরিণ অনেক কিছু দেখেছি, ভালো লাগছে অনেক। ঈদের সময়টা আসলে কেমন আনন্দ করার জন্য, এর জন্য চিটাং থেকে আমরা ঢাকাতে আসছি। একটু ভিড়, তারপরেও ভালোই লাগতেছে, খারাপ না। বিনোদন কেন্দ্রের পাশাপাশি নগরের সিনেমা হলগুলোতেও ভিড় করছেন নগরবাসী, পছন্দের চলচ্চিত্রগুলো উপভোগ করে পার করছেন ঈদের দ্বিতীয় দিন। হাসিত মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ঈদ বিনোদনের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংসদ ভবনের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই টিএসসিতে চলে যাচ্ছি, আছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, টিএসসি এলাকায় নগরবাসীর ভিড় কেমন দেখছেন এবং কি বলছেন ঘুরতে আসা মানুষেরা? যে কারণে কিছুটা বিড়ম্বনায় পড়েছেন যারা বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরতে এসেছেন। আমি কিছুক্ষণ আগেও শিশু পার্ক, শাহবাগের যে শিশু পার্ক রয়েছে সেই শিশু পার্ক এবং জাদুঘর ঘুরে এসেছি। আজকে ঈদের ছুটি হলেও এই দুটি বিনোদন কেন্দ্রই বন্ধ, যে কারণে অনেকেই এখানে ঘুরতে এসে হতাশ হয়েছেন এবং বিভিন্ন জায়গায় না পেয়ে অনেকে রমনা পার্ক, সোহাদি উদ্যান, আমি এখন যদি ছিলেন বিভিন্ন এই বিনোদন কেন্দ্র ঘুরতে, কিন্তু সেখানে জায়গা নেই পেয়ে সেখানে সেটি বন্ধ থাকার কারণে তারা এখানে এসেছেন এবং এসে প্রতিবার যেরকম হয় যে এসব এলাকায় বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসেন, নগরবাসীর বিনোদন কেন্দ্রের যেই সংকট সেটি সেই দীর্ঘকাল থেকেই তারা একটু বিভিন্ন ধরনের অকেশন আসলে, এই উৎসব আসলে তারা এসব জায়গায় বেশি ঘুরতে আসেন। সোহরাওয়ার্দী উদ্যান একটু খোলামেলা জায়গা রয়েছে, এখানে কিছুদিন আগে মুক্তিযুদ্ধ যে জাদুঘরটি রয়েছে নিচে পাতাল জাদুঘর, সেই পাতাল জাদুঘরে অনেকেই এসে এখানে দেখেন, কিন্তু আজকে সেটিও বন্ধ। এটির সময় যে ছিল বিকেল 4টা পর্যন্ত সেটি বন্ধ হয়ে গিয়েছে, তো যে কারণে অনেকেই এখন খোলা মাঠের পাশে বসে, এখানে লেকের মতো একটি জায়গা রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, এখানেই বসে প্রিয়জনের সাথে সময় কাটাচ্ছেন এবং বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে এসেছেন। এছাড়াও আশেপাশে যেসব রওনা পার্ক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সহ বিভিন্ন এলাকাগুলোতে যে দর্শনার্থীদের যে ভিড় সেটি দেখা গেছে। ঈদের যে আনন্দ ভাগাভাগি করে নেওয়া তাদের, সেটি তারা করতে, গতকাল থেকেই যে বৃষ্টি যে বাধা সেই বাধা এখনও তাদের বিরাজমান। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে বৃষ্টি হওয়ার কারণে অনেকেই ভিজেছেন, সেই বৃষ্টিতে ভিজে তারপরেও তারা তাদের যে ঈদের উৎসব সেই উৎসবকে তারা ভাগাভাগি করতে হবে। আমি বেশ কিছুজনের কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে যেটি জানিয়েছে যে যত বাধাই আসুক ঈদের উৎসব মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ, এই ঈদে যত বাধাই আসুক পরিবার পরিজনকে নিয়ে একটু আলাদা করে সময় কাটাতে হবে, একটু ঘোরাফেরা করতে হবে, সেই উদ্দেশ্য নিয়েই তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান, সেমনটি এখানে দেখা যাচ্ছে।
মূলত সকালের দিকে এদিকে ভিড় কিছুটা কম ছিল, এখন যত সময় গড়াচ্ছে বিকেল হচ্ছে সবাই পরিবার পরিজনকে নিয়ে এদিকে ছুটে আসছেন। পরিবারের সবচেয়ে ছোট্ট শিশুদেরকে নিয়ে তারা এই সব বিনোদন কেন্দ্রগুলো ঘুরে দেখাচ্ছেন, যে কারণে এখানে কিছুক্ষণ আগে থেকে একটু ভিড় বাড়তে শুরু করেছে। হয়তোবা যত সময় বাড়বে এই যে বিনোদন কেন্দ্র যেসব রয়েছে খোলা, যে মানুষ যারা আসে ঘুরতে তাদের যে ভিড় সেটি এখন পর্যন্ত লক্ষ্য করা গেছে। এই ছিল আসলে আমার কাছে মাসুদ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার জাতীয় সংসদ ভবনের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, যে ঈদ র্যালির আয়োজন করা হয়েছে, কারা করছে এই র্যালি এবং এতে জনসমাবেশ কেমন দেখছেন? আপনাকে প্রথমেই জানাতে চাই যে আমরা এখন যেখানে আছি এটি আসলে সংসদ ভবনের সামনে নয়, আমরা নর্থ সাউথ রোডে আছি। এখানে ঢাকার নাগরিক সমাজ ঈদ মিছিলের আয়োজন করেছেন। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন যে এখানে একটি মঞ্চ তৈরি করা হয়েছে, যেই মঞ্চে যোগ দিয়েছেন পুরান ঢাকার জনপ্রতিনিধিরা এবং এখানে যোগ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি খানিকক্ষণ আগেই এসেছেন এবং এই ঈদ মিছিলটি আসলে আরও অনেকক্ষণ আগে বেলা 3টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এরই মধ্যে দুপশলা বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টির কারণে আসলে ঈদ মিছিলটি শুরু হতে পারেনি। কিছুক্ষণ আগে থেকে এখানে বৃষ্টি থামার পরপরই এখানে হচ্ছে জনগণ, যে এলাকার যে তরুণ সমাজ আছেন, এলাকার বিভিন্ন বয়সী মানুষজন আমরা দেখতে পাচ্ছি যে তারা এসে কিছুক্ষণ আগে এখানে যোগ দিয়েছেন। এখনও দলে দলে মানুষ এসে ভিড় করছেন। এখানে আমরা দেখছি যে ঢোল, তারপরে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে, বেলুন নিয়ে, বাঁশি নিয়ে ছোট ছেলে মেয়েরা এবং পাড়ার যে তরুণ সমাজ থাকেন, যুবকরা, তারা এসে যোগ দিয়েছেন। সবার মধ্যে একটা অন্যরকম আনন্দ বিরাজ করছে, কারণ এই ঈদ মিছিলটি আসলে এক সময় ছিল ঢাকার একটি ঐতিহ্য। আপনাকে জানাতে চাই যে ইতিহাস থেকে আমরা আসলে যেটা জানতে পারি যে ঈদ মিছিল 19 শতকে প্রতি বছরই ঈদ মিছিল হতো। সে সময় ঢাকার যে নবাবরা ছিলেন তারা এই ঈদ মিছিলের আয়োজন করতেন এবং অত্যন্ত জাঁকজমকপূর্ণ ঈদ মিছিল হতো। সে সময় ঈদ মিছিলে ঘোড়ার গাড়ি, হাতি থেকে শুরু করে বিভিন্ন বাদ্যযন্ত্র এবং নবাবরা সামনে থেকে এই মিছিলের নেতৃত্ব দিতেন, কিন্তু সেটি 20 শতকে এসে আসলে কোনো কারণে বন্ধ হয়ে যায়, সেটিও আমরা ঢাকাকে নিয়ে লেখা ইতিহাস থেকে জানতে পারি। এবং একসময় অনেক স্বনামধন্য শিল্পী আলম মুসাওয়ার ঢাকাকে নিয়ে যে চিত্র এঁকেছেন সেখানেও আসলে ঈদ মিছিলের চিত্র উনি তুলে ধরেছিলেন, যে ছবিগুলো জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। সেই আদলে এবারে প্রথমবার ঢাকার নাগরিক সমাজ আসলে এই ঈদ মিছিলটি আয়োজন করার উদ্যোগ নিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি যে ঈদ মিছিলটি শুরু হবে। যদিও এখানে গুড়ি গুড়ি ফোটায় বৃষ্টি পড়ছে, এরপরও এখানে যারা উপস্থিত আছেন তারা বলছেন যে বৃষ্টি হলেও তারা এই বৃষ্টির মধ্যে হলেও ঈদ মিছিল তারা করবেন। এবং নর্থ সাউথ রোড থেকে এই ঈদ মিছিলটি নাজিরা বাজার হয়ে আবার ঠিক নর্থ সাউথ রোডে এসেই শেষ হবে। এই মুহূর্তে বক্তব্য রাখছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, তার বক্তব্যের পরপরই আসলে ঈদ মিছিলটি শুরু হবে। এখনকার মতো এইটাই আমার কাছে সর্বশেষ তথ্য। ঈদ মিছিল শুরু হলে আমরা ঈদ মিছিলটি আপনাদের তখন দেখাতে পারব। ঈদ বিনোদনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরেছেন ঢাকার প্রায় অর্ধেক বাসিন্দা। চিরচেনা রাজধানী ফাঁকা হয়, রাস্তা জুড়ে নেই যানজট। মতিঝিল, ফার্মগেট, গুলশান, ধানমন্ডি, শাহবাগ, মিরপুর, বনানী, নিউ মার্কেট, প্রায় সব এলাকারই একই চিত্র। ঈদের 3 দিনের সরকারি ছুটির পর শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় রোববারের আগে রাজধানীতে ফিরছেন না বেশিরভাগ মানুষ। তাই এই কয়দিন ফাঁকা ঢাকায় নির্বিঘ্নে চলাচল করতে পারছেন নগরবাসী। আসলে ফাঁকা ঢাকাটা অনেক ভালো লাগতেছে, কারণ আমরা সব দিকে যাতায়াত করতে পারতেছি, মানুষজনের ঝামেলা কম এবং যানজটের বিষয়টাও অনেক ফাঁকা দেখা যাচ্ছে। সব দিকে যাতায়াত করতে খুব ভালো লাগতেছে, ঘুরতে ভালো লাগতেছে। নগরীতে কমে এসেছে গণপরিবহন, রিক্সা অটোরিকশার সংখ্যাও। ফাঁকা রাস্তায় বেপরোয়াভাবে ছুটছে মোটরসাইকেল, প্রাইভেট কার। রাস্তায় গাড়ির সংখ্যা কম বলে চোখে পড়ছে না যানজট, তবে এই ফাঁকা ঢাকায় মন কাটছে মানুষের। আমরা ঘুরতে আইছি, দেখতে আইছি, এখানে আমরা আবার ইসে যাব, চিড়িয়াখানা যাব। রাস্তাঘাটে জ্যাম নাই, খুব ভালো, নীলিবিলি আছে নিরাপত্তায়। 9 দিন ছুটির পর রোববার খুলবে সরকারি অফিস আদালত। তার আগ পর্যন্ত রাজপথে চলাচলকারী রাজধানীবাসী পাবেন স্বস্তি।
আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনেও বিভিন্ন জেলায় বিনোদন কেন্দ্রগুলোতে সকাল থেকে সব বয়সী মানুষের ভিড় রয়েছে। তাদের আনন্দ উল্লাস নির্বিঘ্ন করতে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রামের কাজীর দেউড়ি শিশু পার্ক, ফয়েজ লেক, পতেঙ্গা সমুদ্র সৈকত সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করেছেন সাধারণ মানুষ। শিশুদের জন্য রয়েছে বিশেষ আয়োজন। প্রত্যেকটি বিনোদন কেন্দ্রে খোলা হয়েছে পুলিশ হেল্প ডেস্ক। এদিকে সিলেটের বিনোদন কেন্দ্র পার্কগুলোতেও সকাল থেকেই লোকজনের সমাগম রয়েছে। নগরীর ওসমানী শিশু উদ্যানে শিশু কিশোরদের নিয়ে ঘুরতে এসে খুশি মা বাবাও। এছাড়া ড্রিমল্যান্ড পার্ক, অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড আর ওয়াটার পার্কে ঈদ আনন্দ উপভোগ করছেন তরুণেরা। বরিশালের শিশু বিনোদন কেন্দ্রগুলোতেও একই চিত্র। সকাল থেকেই প্ল্যানেট ওয়ার্ল্ড পার্ক, মুক্তিযোদ্ধা পার্ক, গ্রিন পার্ক ও হিরন স্কোয়ারে ভিড় করছে সব বয়সী মানুষ। এই অবস্থা দেখে আমরা কিন্তু মনে হচ্ছে আমরা এখন সিঙ্গাপুর অথবা ব্যাংককে আছি, যে আসলে এটা যে চট্টগ্রাম, নতুন কেউ আসলে কিন্তু সে বুঝতেই পারবে না। খুবই ভালো লাগতেছে, বাচ্চারা খুব আনন্দ ফিল করতেছে, ওদের সমবয়সী সবাই, এই জন্য তারা খুব খুশি হয়েছে আর কি। খুব ভালো লাগতেছে, আসলাম তো অনেক ভিড় এখানে, তারপরেও ভালো লাগতেছে। ঈদ বিনোদনের খবর জানাতে এবার চট্টগ্রাম ও কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রামে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, ঈদ আনন্দ উদযাপনে জেলায় কোনো বিশেষ আয়োজন কি রয়েছে আজকে? আসলে চট্টগ্রামের মানুষ আজকে সকাল থেকে, আমরা যেমনটা দেখছি, সকালে আমরা মূলত পতেঙ্গা সমুদ্র সৈকতে ছিলাম, এখন ফয়েজ লেক অ্যামিউজমেন্ট পার্কে, এবং সকাল থেকেই কিন্তু সাধারণ মানুষ তাদের আনন্দ উদযাপনের জন্য পরিবার পরিজন নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় জমাতে শুরু করেছে। আমার পেছনে যদি একটু দেখাই, যে এই পার্কটি কিন্তু চট্টগ্রামের একমাত্র অ্যামিউজমেন্ট পার্ক, এবং বিশাল এলাকা জুড়ে এই পার্কটি, এখানে লেক রয়েছে এবং বিভিন্ন রাইড রয়েছে, অত্যন্ত উন্নত মানের বেশ কিছু রাইড রয়েছে, এবং এখানেও কিন্তু সাধারণ মানুষের ভিড় অনেকটাই চোখে পড়ার মতো। এবং আসলে যেহেতু এই পার্কটি আসলে লম্বা একটি, বড় একটি জায়গা জুড়ে, তাই এখানে ছড়িয়ে ছিটিয়ে অনেকেই বিভিন্নভাবে তাদের পারিবারিক পরিবারের সাথে এই সময়গুলো কাটাতে পারছে। এবং এখানে এই পার্কের পাশেই একটি সি ওয়ার্ল্ড নামের একটি, অর্থাৎ ওয়াটার কিংডম রয়েছে, সেখানেও কিন্তু প্রচুর মানুষের ভিড় আমরা লক্ষ্য করেছি। এবং বিশেষ আয়োজন বলতে যেটি মূলত এই সমস্ত এই পার্কের যে নিয়মিত রাইডগুলো রয়েছে, এই রাইডগুলোর পাশাপাশি এখানে জাদু প্রদর্শনী, ঈদের সাজ প্রদর্শনী এবং শিশুদের জন্য বিশেষ কিছু অ্যামিউজমেন্ট রাইডের ব্যবস্থা করা হয়েছে, গেম শোর ব্যবস্থা করা হয়েছে, এবং এই সমস্ত গেম শো রাইডগুলোতে কিন্তু পুরস্কার দেওয়া হচ্ছে। এছাড়া এর পাশে আমরা চট্টগ্রাম চিড়িয়াখানা রয়েছে, যদিও এই চিড়িয়াখানাটি একটু স্বল্প পরিসরে, কিন্তু আমরা প্রচুর মানুষকে দেখেছি সেই চিড়িয়াখানায় প্রবেশ করতে, এবং প্রচণ্ড ভিড়। এবং মূলত আমরা দর্শনার্থীদের সাথে কথা বলে যেমনটা জেনেছি, যে একটি লম্বা সময় তারা ছুটি পেয়েছেন, বছরের অন্যান্য সময় মূলত এই ধরনের অবসর পাওয়া যায় না, তাই ঈদের আনন্দকে পুরোপুরি তারা উপভোগ করতে চান, এবং সেজন্য পরিবারের সাথে, পরিবারের বিশেষ করে শিশুদের সাথে নিয়ে তারা এই সমস্ত বিনোদন কেন্দ্রগুলোতে আসছেন। এবং এক্ষেত্রে একটু আলাদা সময় কাটানো বা অন্যান্য বছরের যে ব্যস্ততা, সেই ব্যস্ততাটাকে ভুলে নতুন কিছু সময় কাটানোর জন্য তারা মূলত এই এই সব বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন। এবং এখানে আরেকটি বিষয়, যে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে যে শুধু চট্টগ্রামের মানুষই আছে তা না, আমরা আজকে সকালে যেমনটা দেখেছি যে চট্টগ্রামের আশেপাশের বিভিন্ন জেলা থেকেও এখানে পতেঙ্গা সমুদ্র সৈকতে মানুষজন এসেছে, এছাড়া চট্টগ্রামের যে বিভিন্ন উপজেলাগুলো রয়েছে সেখানেও থেকেও এসেছে। এবং নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি, প্রত্যেকটি বিনোদন কেন্দ্রেই পুলিশ হেল্প ডেস্ক খোলা হয়েছে, এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, ঈদের ছুটিতে কক্সবাজারে বিনোদন প্রেমীদের ভিড় কেমন দেখছেন, এবং নিরাপত্তা নিয়ে কোনো অভিযোগ কি পেয়েছেন? আজকে ঈদের দ্বিতীয় দিন, সাধারণত ঈদের দ্বিতীয় দিন থেকেই কক্সবাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসেন। তো আজকে আমি দেখতে, যদি একটু দেখাতে চাই আমার ঠিক পেছনে, এটি সমুদ্র সৈকতের
লাবণী পয়েন্টের থেকে যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। আমরা সকালে দেখেছি আবহাওয়ার যে বিরূপ আচরণ দেখেছি, হঠাৎ বৃষ্টি, আবার হঠাৎ রোদের আমরা দেখা পেয়েছি। এখন অবশ্য কিছুটা রোদ রয়েছে, তারপরেও এখানে বেশ কিছু মানুষ এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা পর্যটকরা আসছেন তারা এখানে ভিড় করছেন। তবে আমি পর্যটকদের সাথে কথা বলেছি, তারা আসলে নিরাপত্তা নিয়ে তেমন বলেনি। তারা বলছেন আসলে সমুদ্র সৈকতে প্রায় টুরিস্ট পুলিশের যে সদস্যরা রয়েছেন তাদের তারা ঠিকমতো দায়িত্ব পালন করছেন। এবং পাশাপাশি আরেকটা তথ্য জানাতে চাই, কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে পর্যটন সেল গঠন করা হয়েছে, সেখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে রয়েছে। তার সাথে আমি কথা বলেছি, তিনি বললো এখানে যদি পর্যটক হয়রানি হয় তাহলে সঙ্গে সঙ্গে মোবাইল কোডের ব্যবস্থা তারা রেখেছেন। পাশাপাশি এখানে পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যুক্ত হব। ঈদ বিনোদনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে যেমনটি জানিয়েছিলাম, রাজধানীর পুরান ঢাকায় বের করা হয়েছে ঈদ র্যালি, সেখানে রয়েছে সহকর্মী ফারজানা আক্তার। চলে যাচ্ছি তার কাছে। ফারজানা, যে ঈদ র্যালির আয়োজন করা হয়েছে, কারা করছে এই র্যালি এবং এতে জনসমাবেশ কেমন দেখছেন? আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে আমি আপনাকে যেমনটি বলছিলাম যে কিছুক্ষণের মধ্যেই ঈদ র্যালি শুরু হয়ে যাবে। এই ঈদ মিছিলটির আয়োজন করেছেন ঢাকার নাগরিক সমাজ, সেই উদ্যোগে পুরান ঢাকায় ঈদ মিছিলে অংশগ্রহণ করছেন যে পুরান ঢাকার সাধারণ মানুষজন। দেখতে পাচ্ছি জনপ্রতিনিধিরাও আছে, ঘোড়ার গাড়ি বেলুন বাঁশি নিয়ে তারা ঈদ র্যালিতে অংশ নিয়েছেন এবং র্যালিটি নর্থ সাউথ রোড থেকে শুরু হয়েছে। এটি নাজিরা বাজার হয়ে ঘুরে আবার নর্থ সাউথ রোডে এসে শেষ হবে। যেমনটি বলছিলাম যে এই ঈদ মিছিলের ইতিহাস অনেক পুরনো। ঢাকার ঈদ মিছিল যেটি প্রতি বছরই এক সময় হতো, ঢাকার ঈদের ঠিক পরদিন বিকেলবেলা, সেই ধারাবাহিকতায় সেটি আবারও ঢাকাবাসীকে সেই ঈদের আনন্দ, সেই ঈদের আমেজকে ফিরিয়ে এনে যেতে ঢাকা নাগরিক সমাজ এই ঈদ মিছিলের আয়োজন করেছে। 19 শতকে নবাবরা ঈদ মিছিল করতেন প্রতি বছর। সেই সময় ঢাকায় আসলে 3টি মিছিল হতো, ঈদের সময় মিছিল হতো, মহরমের সময় মিছিল হতো এবং পূজার সময় মিছিল হতো। ঢাকার যে ইতিহাস, সেই ইতিহাস থেকে জানা যায় বড় রকমের আয়োজন ছিল 19 শতকে। এই মিছিল প্রতি বছর হওয়ার পরে কোনো কারণে 20 শতকে এসে এটি বন্ধ হয়ে যায়। এটি ঠিক আসলে কখন বন্ধ হয়ে যায় সেটি জানা যায়নি ইতিহাস থেকে। যেটি ইতিহাসবিদরা ধারণা করেছিলেন যে যখন 19 শতকের নবাব প্রথাটা বিলুপ্ত হয়ে যায়, এটি অনেক জৌলুসপূর্ণ ঈদ মিছিল, সেটি আসলে সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব ছিল না, যা নবাবদের পৃষ্ঠপোষকতাতেই সেটি হয়েছিল। নবাবের প্রথা বিলুপ্ত হওয়ার পর ঈদ মিছিল সেই জৌল সারায় এবং তার যে ঈদ মিছিল হওয়ার পেছনে যে উদ্যোক্তা, সেটি কেউ আর না নেওয়ার কারণে ঈদ মিছিলটি একসময় বন্ধ হয়ে যায়। সেটি এখন আবারও শুরু হয়েছে কয়েক বছর ধরে। এটি ঢাকাবাসী একটি ঈদ মিছিল শিশু একাডেমি থেকে হয়, কিন্তু এটি সেটি সেই মিছিল নয়। এটি নতুন করে ঢাকা নাগরিক সমাজ আয়োজন করেছে পুরান ঢাকায়। এবং কিছুক্ষণ আগে মেয়র বক্তব্য রাখছিলেন, সেই বক্তব্যে আমরা যেটি শুনছিলাম যে মেয়র বলছেন যে এখন থেকে প্রতি বছরই ঈদের পরে ঈদ মিছিলের আয়োজন করা হবে এবং ঈদ মিছিলের সময় আসলে। এবার বগুড়ার সারিয়াকান্দির হার্ট পয়েন্ট থেকে যোগ দিচ্ছেন উত্তরাঞ্চল প্রধান সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়াতে কোন কোন এলাকায় দর্শনার্থীরা বেশি ভিড় করছে এবং ঈদ আনন্দ উদযাপনের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? বগুড়া শহরের খুব কাছে যেটি রয়েছে ঐতিহ্যবাহী মহাস্থানগড়, সেখানকে তো বিপুল সংখ্যক দর্শনার্থী রয়েছে, পর্যটক রয়েছে। একই সাথে এর বাইরেও শহরের বেশ কয়েকটি এলাকায় এই বিনোদন কেন্দ্রগুলোতে আমরা ভিড় দেখতে পেয়েছি, বিশেষ করে ওয়ান্ডারল্যান্ড এবং প্যালেস মিউজিয়াম। এগুলো শহর এবং শহরের আশেপাশের এলাকায়। এর বাইরে আমরা যেটি জানতে পেরেছি, বিশেষ করে সারিয়াকান্দির হার্ট পয়েন্ট এবং প্রেম যমুনার ঘাট, এই দুই এলাকায় প্রচুর দর্শনার্থী এসছেন এবং তারা কেউ কেউ সকালে এসছেন এবং এখনও তারা রয়েছেন। তারা এখানে
এখানে মূলত বিনোদনের মাধ্যম হিসেবে যে বিষয়গুলোকে দেখছেন সেটি একটি হলো নৌকা এবং একসাথে স্পিড বোট। এই অবস্থায় তারা দিনটাই মোটামুটি এখানে কাটিয়ে ফেলেছেন, এরকম আমি বেশ কয়েকজনকে পেয়েছি। আর আমি গতকালকেও ঠিক এই জায়গাটাতে এইরকম সময় এসেছিলাম, সেখানেও কিন্তু এই যে অবস্থাটা দেখেছি গতকালকে, আজকেও বলা যায় যে তার চেয়েতে কোনো অংশ কম নাই। বরং আমি আজকেও দেখতে পেয়েছি গতকালের মধ্যেই বেশ কিছু দর্শনার্থী ট্রাকে করে এখানে এসছেন। একই অবস্থা অন্যান্য এলাকাতেও বলে আমরা খবর পেয়েছি, বিশেষ করে দিনাজপুরের কান্তজিয় মন্দির, পাহাড়পুর, যেটি সোমপুর বিহার বা বৌদ্ধ বিহার বলা হয়, যেটি বিশ্ব ঐতিহ্য হিসেবে 1985 সালে তালিকাভুক্ত। একইভাবে এর বাইরেও বেশ কিছু এলাকায় আমরা এরকম পর্যটকদের বা দর্শনার্থীদের কথা জানতে পেয়েছি, বিশেষ করে রাজশাহীর পুটিয়ায় যে গ্রুপ অফ মনুমেন্ট রয়েছে সেখানেও বিপুল সংখ্যক দর্শনার্থী ছিল, আজকে আমরা এমনটাই জানতে পেরেছি। একই সাথে আমরা যেটুকু তথ্য পেয়েছি যে এরকম পানি উন্নয়ন বোর্ডের যেসব ভেরি বাঁধ রয়েছে বা হার্ড পয়েন্ট রয়েছে সেখানেও বিপুল সংখ্যক পর্যটক বা দর্শনার্থী সকাল থেকে ভিড় করেছে। বিশেষ করে আমি যতটুকু জানতে পেরেছি সবচেয়ে বেশি দর্শনার্থী রয়েছে এই বগুড়ার সারিয়াকান্দি এবং সিরাজগঞ্জের, যে আপনি জানেন যে যমুনা সতীর পশ্চিম পারে কিছু হার্ড পয়েন্ট রয়েছে সেখানে। সব মিলিয়ে বলা যায় যে যারা এবার ঈদের ছুটি কাটানোর জন্য বাড়িতে এসেছে তাদের অধিকাংশই বাড়ির বাইরে অর্থাৎ বিনোদনের জন্য বিভিন্ন জায়গায় এখন রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এবারের যে আনন্দমুখর পরিবেশ সেটিকে নিরাপদ করবার জন্য পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও আপ্রাণ চেষ্টা আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে এখানে আমরা বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দেখেছি। একই অবস্থা অন্যান্য এলাকায় রয়েছে, কান্তজির মন্দির বা ভাসুবিহারের মতো যেসব জায়গা রয়েছে সেখানেও নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করেছে। আর আজকে যে বিষয়টা আমরা জানতে পেরেছি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের 182টি সাইট রয়েছে, এই সাইটগুলোর পাশাপাশি তারা জাদুঘরগুলোও আজকে খুলে ফেলেছে এবং আজ থেকে যারা জাদুঘরও দেখতে পাবেন যারা পর্যটক বা দর্শনার্থী হিসেবে এসেছেন এই অঞ্চলে। বগুড়া থেকে ঈদ বিনোদনের খবর জানাচ্ছিলেন হাসিবুর রহমান। এবার ঈদ বিনোদনের আবারও খবর জানাতে গাজীপুর ও সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। হাসান, ঈদের দ্বিতীয় দিনে পর্যটন কেন্দ্রগুলোতে লোক সমাগম কেমন দেখছেন? আপনাকে আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টিভির দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে জানিয়ে রাখি যে গাজীপুরে কিন্তু শতাধিক সরকারি বেসরকারি রিসোর্ট এবং বিনোদন কেন্দ্র এবং পার্ক রয়েছে। তো গাজীপুরে যে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, এটি কিন্তু সকাল থেকেই দর্শকদের উচ্চ করা ভিড় আমি লক্ষ্য করেছি এবং তারা কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহযোগে বিভিন্ন বাসে করে এখানে এসেছেন এবং তারা কিন্তু এখানে যে বাঘ ভাল্লুক বিভিন্ন প্রাণী রয়েছে, প্রায় 76 প্রজাতির প্রাণী এখানে রয়েছে, তারা সেগুলো দেখছেন এবং আনন্দ উল্লাস করছেন। এছাড়া এখানে ভাওয়াল জাতীয় উদ্যানও কিন্তু দর্শনার্থীদের ভিড় আমি লক্ষ্য করেছি, সেখানেও কিন্তু দর্শনার্থী রয়েছেন। এছাড়া যে সকল বেসরকারি রিসোর্ট রয়েছে সেই সকল রিসোর্ট কিন্তু গত এক মাস আগে অনেকে বুকিং দিয়ে ফেলছেন এবং তারাও সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেখানে ভিড় করেছেন। এবং এছাড়া যে সকল পার্ক রয়েছে সেখানেও কিন্তু উচ্চ ভিড় লক্ষ্য করেছি, বিশেষ করে চন্দ্রায় যে নন্দন পার্ক রয়েছে সেখানেও কিন্তু দর্শনার্থী এবং সমাগম অত্যন্ত বেশি। তো বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছিলাম, এখানে যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব তিনি জানিয়েছেন যে আগত সব দর্শনার্থীদের উচ্চ করা ভিড়ের পাশাপাশি তাদের নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেজন্য। আবুল হাসান, আপনি আমাদের সাথেই থাকুন। এবার সিলেট থেকে জানাচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, কোন কোন এলাকায় পর্যটকদের ভিড় রয়েছে এবং বৈরী আবহাওয়া ঈদ আনন্দে কি কোনো প্রভাব পড়েছে? ধন্যবাদ। আসলে গতকাল বৈরী আবহাওয়া থাকলেও আজ কিন্তু আবহাওয়াটা বৈরী নয়, বরং রৌদ্র উজ্জ্বল এবং তাপমাত্রাময় একটি দিন এবং এই তাপমাত্রা হওয়ার কারণে কিন্তু পর্যটকদের গরমের একটি সমস্যা হচ্ছে। সিলেটে যারাই আসেন না কেন, যে জায়গাতে ঘুরেন না কেন, চা বাগানে না ঘুরে আসলে এই যে ঘোরাঘুরির আনন্দ সেইটা কিন্তু আনন্দ লাভ করে না। এবং যে কারণটাতে আমরা দেখতে পেয়েছি যে চা বাগানে প্রচন্ড ভিড় হয় এবং যার কারণে এই যেই সময়টাতে বিকেল 4টা বা আসলে আমাদের পরপরে সিলেটের অদূর যে লাখাত বা মালনীসরা চা বাগান রয়েছে সেগুলোতে প্রচন্ড ভিড় আমরা লক্ষ্য করি এবং সেই ভিড়ের কারণে এখনো এখানে প্রচুর মানুষ ঘুরতে এসেছে, চা বাগানের ভেতরে মানুষ যাচ্ছেন। এছাড়াও সারাদিন রাতে কিন্তু বিভিন্ন শিশু পার্কেও বা ড্রিমল্যান্ড পার্ক, ওয়াটার পার্ক যেগুলো রয়েছে সেগুলোতে মানুষ ছিলেন। এছাড়াও বলতে গেলে সিলেট যে পর্যটক এসেছেন তারা প্রথমে হয়তো শাহপুর মাজার দেয়ার, তারপরে ছুটে যান জাফলং, রাতারগুল, বিস্তাকান্দি এবং সারিঘাট যে অন্যান্য জায়গা রয়েছে সবগুলোতে। তো আশা করা যাচ্ছে আগামী দুই তিন দিন এই ধরনের ভিড় থাকবে সিলেটের সকল পর্যটন এলাকাগুলোতে।
গাজীপুর ও সিলেট থেকে ঈদ বিনোদনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। দেশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অনুমোদনহীন ওষুধের দোকান। ড্রাগ লাইসেন্স ছাড়াই চলছে বছরের পর বছর, বেশিরভাগেরই নেই ফার্মাসিস্ট। এতে সঠিকভাবে সংরক্ষণ করা যাচ্ছে না ওষুধ, ফলে নষ্ট হয় গুণগত মান। আর লোকবলের অভাবে ব্যবস্থা নিতে পারছে না ওষুধ প্রশাসন অধিদপ্তর। দেশে অনুমোদিত ফার্মেসি 1,30,000, আর অনুমোদন নেই এমন ফার্মেসির সঠিক হিসেব নেই কর্তৃপক্ষের কাছে। শহর, বন্দর, গ্রাম প্রতি এলাকাতেই মুদি দোকানের মতো যত্রতত্র গড়ে উঠেছে ওষুধের দোকান। অনেক দোকানদার আবার দিচ্ছেন রোগের চিকিৎসাও। জ্বরের ওষুধ নিতে এসেছেন জাহাঙ্গীর আলম। দোকানে বসা পল্লীর চিকিৎসক তাকে উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক দেন, অথচ রোগীর শরীরে তাপমাত্রা পাওয়া গেল 99.4 ডিগ্রি। কি ডাক্তার আপনি? আমি পল্লী চিকিৎসক। পল্লী চিকিৎসক, পল্লী চিকিৎসক কি অ্যান্টিবায়োটিক লেখার বিধান আছে? অ্যান্টিবায়োটিক লেখার বিধান নাই। তাহলে আপনি লিখেছেন কেন? এভাবে শুধু বিক্রি বাড়াতে অনেক দোকানই জড়িয়ে পড়ছেন নানা অনিয়মে। ওষুধের দোকানে কমপক্ষে সি ক্যাটাগরি অর্থাৎ দোকান পরিচালনায় বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত লোকবল থাকার কথা থাকলেও মানা হচ্ছে না তা। ওষুধ প্রশাসন অধিদপ্তরের 2 কিলোমিটারের মধ্যেই এই দোকানটির কোনো অনুমোদন নেই। রাজধানীতে এমন আরও শত শত দোকান আছে যাদের ড্রাগ লাইসেন্স নেই, আর উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ে এমন অনুমোদনহীন কত দোকান আছে তা সহজেই অনুমান করা যায়। কোনো ড্রাগ লাইসেন্স আছে? না, এই নামে নেই আর কি আমার। কী কোর্স করেছেন আপনি? ওষুধ বেচতে গেলে যে একটা কোর্স লাগে, ওইটা কোর্সটার নাম কি? বাংলাদেশ ডেন্টাল মেডিকেল। অনিয়ম ঠেকাতে সারা দেশেই মডেল ফার্মেসির সংখ্যা বাড়ানোর তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। আইডিয়াল ফার্মেসি ওয়ার্ল্ড শুড বি আইডিয়াল, ওয়ার্ল্ড শুড বি আইডিয়াল। ফ্রিজ থাকবে, টেম্পারেচার মেনটেন, সেটা না থাকলে ফার্মেসি হতে পারে না। বরং ভালো ঔষধগুলি ফার্মেসিতে নিয়ে হাই টেম্পারেচারের মধ্যে ঔষধগুলি নষ্ট হয়ে যাচ্ছে। লোকবল সংকট থাকায় গ্রাম পর্যায়ের দোকানকে অনুমোদনের আওতায় আনা কঠিন বলছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ছোট ছোট হাট বাজার এরকম অনেক আছে না, ইউনিয়ন গ্রাম লেভেলও আছে, সেইখানে নজরদারিতে আনা কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়, বাট এটি কিন্তু আমরা বসে না আমরা করছি। অ্যান্টিবায়োটিক সহ সব ধরনের ওষুধের অপপ্রয়োগ ঠেকাতে দেশের সব ওষুধের দোকানকেই অনুমোদনের আওতায় আনা জরুরি বলছেন চিকিৎসকরা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চার জেলায় সড়ক দুর্ঘটনায় শিশু সহ 6 জন নিহত হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাইভেট কার খাদে পড়ে চালক সহ অগ্রণী ব্যাংকের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সকালে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ব্যাংক কর্মকর্তা ইমারত হোসেন বেলকুচির শ্বশুরবাড়ি থেকে প্রাইভেট কার যোগে ফরিদপুরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। হরিণচড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই ইমারত হোসেন মারা যান, আর আহত চালক রুবেল হোসেনের মৃত্যু হয় হাসপাতালে। এদিকে লক্ষ্মীপুরের মুন্সির হাটে দুপুরের 2 মোটরসাইকেলের সংঘর্ষে গার্মেন্টস শ্রমিক আবুল বাসার নিহত ও আরও 2 জন আহত হয়েছেন। এছাড়া ভোলার বোরহানুদ্দিনে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 ভাই নিহত হয়েছে, এবং মাদারীপুরের কালকিনিতে সেতুতে ওঠার সময় ভ্যান উল্টে সুমাইয়া নামে এক শিশু মারা গেছে। নোয়াখালীতে স্ত্রীকে হাত করা পরিয়ে ঘরে আটকে নির্যাতনের অভিযোগে কারারক্ষী মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উদ্ধারের পর স্ত্রীর করা মামলায় মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামুন নোয়াখালী জেলা কারাগারে কর্মরত ছিলেন। দুপুরে তাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। নির্যাতিত ওই নারী জানান, 2 বছর আগে বিয়ে হয় তাদের। এর কিছুদিন পরে মামুনের আগের বিয়ের খবর জানেন তিনি। এর প্রতিবাদ করলে নানা অজুহাতে নির্যাতন চলে তার ওপর। সম্প্রতি যৌতুক দাবি করে তাকে মারধর করা হতো, এমনকি হাত করা পরিয়ে তাকে ঘরে আটকে রেখে যেত মামুন। বুধবার সে অফিসে গেলে প্রতিবেশী এক নারী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। নোয়াখালীর আন্ডারচরে পরকীয়ার অভিযোগে এক নারী ও পুরুষকে প্রকাশ্যে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি জাফর আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুধারাম থানায় গ্রাম্য মাতব্বর জাফর ও তার 4 সহযোগীকে আসামি করে মামলাটি করেন ভুক্তভোগী নারী। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রোববার ইটভাটা শ্রমিক 2 নারী পুরুষকে গাছের সাথে বেঁধে পেটায় গ্রাম্য চিকিৎসক জাফর আহমেদ এবং তার সহযোগী জাহাঙ্গীর ইয়ার আহমদ, সেলিম ও গিয়াসউদ্দিন।
এক পর্যায়ে পুরুষটির মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়। এ সময় নির্যাতিত দুইজন কোন ধরনের অনৈতিক সম্পর্কের কথা অস্বীকার করলেও তা আমলে নেননি কেউ। মোবাইলে ধারণ করা মারধরের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। পলাতক চার আসামিকে ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিজিবির সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। বিজিবির দাবি, নিহত মনিরুল ইসলাম বাবুল মাদক ব্যবসায়ী। বিজিবির 42 ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদকসহ মনির হোসেন বাবুলকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী গতরাত 4টার দিকে ফকিরগঞ্জে অভিযান চালায় বিজিবি। এ সময় তার সহযোগীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে, বিজিবিও আত্মরক্ষায় গুলি চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাবুলের মরদেহ উদ্ধার করে। চাল আমদানি শুল্ক বাড়ানোর প্রভাব পড়েছে বাজারে। এরই মধ্যে উত্তরাঞ্চলে ধানের দাম বাড়লেও লাভ গুনতে পারছে না প্রান্তিক চাষিরা। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ঈদের ছুটি শেষ হলে ধানের দাম আরও বাড়বে। সরকার চালে আমদানি শুল্ক বাড়িয়ে 55% করার পর ধানের দাম বাড়তে শুরু করেছে মোকামগুলোতে, কিন্তু এ লাভের অঙ্ক গোনার সুযোগ পাচ্ছেন না প্রান্তিক চাষিরা। চাষিদের অভিযোগ, সার কীটনাশক সহ অন্যান্য কৃষি উপকরণের মূল্য তাদের পরিশোধ করতে হয়েছে মৌসুমের শুরুতেই কম দামে ধান বিক্রি করে। এখন বাজারে ধানের দাম বাড়লেও সে লাভ গুনছেন চালকল মালিকরা। ধান পাইছি 42 মন, বেচছি 600 টাকা করে, কেটে নিয়েছি 6000 টাকা বিঘে, একটু দূরে জমি তো। তাহলে দেখা গেল যে আমরা খেটে আমাদের কিছুই নেই, দাম বেড়ে লাভ নেই। এখন আমরা যা টাতা লকের লাভ, আমরা যারা ক্ষুদ্র চাষি তারা মনে করেন যেটুক পাইছি ওইটুক আমরা বেঁচে দিছি। আর মনে হয় শুরুতেই দাম পাইনি, শুরুতেই অবস্থা খারাপ, ধানের দামই নেই। ধান কাটে আমরা মোট বেঁচে দিছি, দাম তো পাওয়া যায়নি। গত 25 এপ্রিল সরকার খাদ্যশস্য সংগ্রহ অভিযান শুরু করলেও বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে 15-20 দিন আগে। আর চালে আমদানি শুল্ক বৃদ্ধির ঘোষণার এক সপ্তাহের মধ্যেই প্রতিমণ ধানে দাম বেড়েছে এলাকা ভেদে 70 থেকে 80 টাকা। বগুড়ার অনেক এলাকাতেই মনে বেড়েছে 100 টাকা পর্যন্ত। খাদ্য বিভাগের কর্মকর্তাদের ধারণা, আগামী সপ্তাহের মধ্যে ধানের বাজার দর আরও বাড়বে। বর্তমানেও সংগ্রহ কার্যক্রম চলমান আছে, মাত্র 4 ভাগের 1 ভাগ সংগ্রহ কার্যক্রম ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি। বর্তমানে আসলে ঈদের ছুটি উপলক্ষে চাতালগুলো বন্ধ হয়ে গেছে, ঈদের পরপরই সমস্ত চাতালগুলো চালু হবে এবং কৃষকরাও, তালিকাভুক্ত কৃষকরাও ধান দেবে। এবং আমাদের ধারণা যে ঈদের পরও আবার ধানের দাম বাড়বে। সরকার এবার 26 টাকা কেজি দরে 1.5 লাখ মেট্রিক টন ধান, 35 টাকা কেজি দরে 1.5 লাখ মেট্রিক টন আতপ আর 36 টাকা কেজি দরে 10 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল কিনবে। পরিমাণ কম হওয়ায় অধিকাংশ প্রান্তিক চাষি এবার সরকারি খাদ্য গুদামে ধান দিতে পারবেন না। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নন্দীগ্রাম, বগুড়া। সংস্কার না হওয়ায় বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে লক্ষ্মীপুর মৌলভীবাজার ও কুড়িগ্রামের নদীর তীর রক্ষা বাঁধ। কিছু কিছু জায়গায় বাঁধে ধস দেখা দেয় আতঙ্কে স্থানীয়রা। বর্ষা মৌসুমে বন্যার সংকট দেখা দিয়েছে, তবে পানি উন্নয়ন বোর্ড বলছে অনুমোদন পেলেই শুরু হবে কাজ। গত 1 মাস ধরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীর তীর রক্ষা বাঁধে প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। সম্প্রতি ঘূর্ণিঝড় ফণীর আঘাত ও জোয়ারের পানি স্রোতে বাঁধের দুপাশের ব্লক ধসে পড়ছে, ফলে জোয়ারের পানি ঢুকে পড়েছে কিছু এলাকায়। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের বালু ও জিও ব্যাগ দিয়ে বাঁধ নির্মাণ করায় গত 1 বছরে বাঁধে ধস নেমেছে 7 বার। এবার বর্ষার আগেই ধস দেখা দেয় আতঙ্কে রয়েছে প্রায় 2 লাখ মানুষ। আমাদের এই বেরি বাঁধ 1 বছর হয়েছে করছে, এখন প্রত্যেক জায়গা দিয়ে ভাঙ্গে ভাঙ্গে ভিতরের দিকে বিলীন হয়ে যাইতেছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, ভাঙন রোধে দ্বিতীয় পর্যায়ে 1708 কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, অনুমোদন পেলেই কাজ শুরু হবে। দ্বিতীয় পর্যায়ে 16 কিলোমিটার কাজের ডিপিপি আমরা মন্ত্রণালয়ে দাবি করছিলাম, সেখানে স্টাডি রিপোর্টের কথা বলা হয়েছে, এটা পাশ হলে তো কাজ হবে, পাশ তো হচ্ছে না। এদিকে গেল বছরের বন্যায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে মৌলভীবাজারের মনু নদের 2.5 কিলোমিটার প্রতিরক্ষা বাঁধ।
এলাকাবাসী স্থায়ী বাঁধের দাবি জানালেও কাজ শুরু হয়েছে মাত্র 127 মিটারে। এতে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, এই ক্ষতি থেকে আমাদের উত্তীর্ণ হতে হলে একটা স্থায়ী পরিকল্পনা এবং প্রতিরক্ষা বাঁধের প্রয়োজন। কুড়িগ্রাম সদর উপজেলার সারডোব এলাকায় গত 2 বছরের বন্যায় ভেঙে যাওয়া বাঁধ সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে 20টি গ্রামে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে ফসলহানি ও নদী ভাঙনের কবলে পড়ার শঙ্কা তীরবর্তী মানুষের। তবে বর্ষার আগে বরাদ্দ পেলে বাঁধ মেরামত সম্ভব বলছে পানি উন্নয়ন বোর্ড। আমরা এই বিষয়ে এখানে স্থায়ী কাজ করার জন্য একটা প্রকল্প ইতিমধ্যে প্রক্রিয়াধীন আছে, যেটা আশা রাখতেছি এটা খুব দ্রুতই অনুমোদন হবে। অনুমোদন হলে তখন আমরা পুরো বাঁধটাকে মেরামত এবং স্থায়ী যে নদীটির সংরক্ষণ কাজ সেটা আমরা কমপ্লিট করতে পারবো বলে আশা করি। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই বিষয়ে আরও জানাতে লক্ষ্মীপুর ও কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই লক্ষ্মীপুরে আছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, মেঘনা পাড়ের ভাঙনের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন এবং সিসি ব্লক রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের তৎপরতা কেমন দেখছেন? যে মাতাব্বর আজ যে বেড়িবান রয়েছে 1 কিলোমিটার, এই বেড়িবানটা 2016 সালে কিন্তু প্রায় 50 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে, বানটি তৈরি করা হয়েছে। এই তৈরি করার পর থেকে এখন পর্যন্ত প্রায় 7 বারের উপরে কিন্তু দোষী পড়েছে। ইতিমধ্যে বাঁধের যে দক্ষিণ অংশের প্রায় 600 কিলোমিটার এলাকা কিন্তু দোষী গেছে। তো আমরা এই বিষয়ে কথা বলেছি এখানকার পানি উন্নয়ন বোর্ডের, আমরা এই বিষয়ে কথা বলেছি এখানকার পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন মুসা মোহাম্মদ মুসার সাথে। তিনি জানিয়েছেন আসলে দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ে 1708 কোটি টাকার একটি প্রকল্প পাঠানো হয়েছে, কিন্তু প্রকল্পের পরে এখন পর্যন্ত এই যে তার কাজের কোনো অগ্রগতি নেই বলে তিনি মানে ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি বলছেন যদি বর্ষার আগে যদি এই দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের অনুমোদন না দেওয়া হয় তাহলে কিন্তু এই বাঁধ রক্ষা করা যাবে না বলে তিনি জানিয়েছেন। তো লক্ষ্মীপুরের রামগতি এবং কমলনগর প্রায় 10টি এলাকায় নতুন করে ভাঙনের মুখে রয়েছে। বিশেষ করে যে কমলনগর উপজেলার সাহেবেরহাট, মাতাবরনগর, লুদুয়াঘাট এবং সরকালকিনি, রামগতির আসল পাড়া সহ যে 10টি এলাকার প্রায় 10 কিলোমিটার এলাকায় কিন্তু নতুন করে ভাঙনের মুখে রয়েছে। তো ইতিমধ্যে কমলনগর যে উপজেলার জানতে চাচ্ছিলাম সেনাবাহিনীর তত্ত্বাবধানেও ভাঙনের তীব্রতা বন্ধ হচ্ছে না, তাহলে এখন স্থানীয়দের উপায় কি হবে? না, এই বিষয়ে আমি বলছি এই সেনাবাহিনী যখন যে রামগতির যে আলেকজান্ডার যে 3.5 কিলোমিটার বাঁধ তৈরি করেছেন ওই বাঁধটি কিন্তু এখন পর্যন্ত ঠিকই রয়েছে, কিন্তু কমলনগরে যে বাঁধটি দেওয়া হয়েছে এটি সেনাবাহিনী করেন, এটি একটি ঠিকাদারি প্রতিষ্ঠান করেছেন। এই কাজের প্রথম থেকে কিন্তু অনিয়ম হয়েছে, অনিয়মের কারণে কিন্তু এই বাঁধটি দোষী পড়েছে বলে এখানকার এলাকাবাসী অভিযোগ করেছেন। তো পাশাপাশি লক্ষ্মীপুরে যে কমলনগরে যে নদী রক্ষা মঞ্চ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল থেকে 3 দিনের যে কমলনগর প্রত্যেকটি বাজারে কিন্তু এই নদী রক্ষা বাঁধ নির্মাণের জন্য দাবিতে এবং তাদের ভিটামাটি রক্ষার দাবিতে তারা কিন্তু যে বিভিন্ন বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন। তো এই বিষয়ে আমি কথা বলেছি ওই সংগঠনের যিনি আহ্বায়ক রয়েছেন আব্দুস সাত্তার পালওয়ান, তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত এই বাঁধ নতুন করে সংস্কার না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে কর্মসূচি সে কর্মসূচি অব্যাহত থাকবে। কিন্তু পাশাপাশি কিন্তু এই মানুষ যে 2 উপজেলার প্রায় 2 থেকে 3 লাখ মানুষ কিন্তু আতঙ্কে রয়েছেন, প্রতিদিন তাদের ভাঙনের শিকার হয়েছে, নতুন করে তারা বসত বাড়ি হারিয়েছেন, তারা সবকিছু নিঃস্ব হারিয়ে তারা এখন নিঃস্ব হয়ে রয়েছেন। তো এই সবকিছু মিলে বলা যাচ্ছে যে আসলে বাঁধের বিষয়ে কিন্তু এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড থেকে সে ধরনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে আমরা জানতে পেরেছি। বাস, আপনি আমাদের সাথেই থাকুন। এবার কুড়িগ্রামের পরিস্থিতি জানবো আব্দুল খালেকের কাছ থেকে। খালেক, এই বর্ষা মৌসুমে এলাকায় কি ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং বাঁধ সংস্কারে স্থানীয় জনপ্রতিনিধিরা কি কোনো উদ্যোগ নিয়েছে? পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে আমি যতটুকু জানতে পেরেছি যে কুড়িগ্রাম জেলার 45টি স্পট ভাঙনের স্পট হিসেবে তারা চিহ্নিত করেছিল এবং এই পানি বাড়ার সাথে সাথে কিন্তু ধীরে ধীরে এই এলাকাগুলোতে ভাঙন শুরু হয়েছে। বিশেষ করে উলিপুরের হাতিয়া এবং রাজীবপুরের বিভিন্ন এলাকা এবং সদরের চরসড়ব, ভোগডাঙ্গার বিভিন্ন এলাকা, ভোগাধরের বিভিন্ন এলাকায় ভাঙন শুরু হয়েছে। তো এই নিয়ে এলাকাবাসী যথেষ্ট উদ্বিগ্ন। কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে সেটা হচ্ছে যে তাদের 45 স্পটের মধ্যে 4-5টি স্পটে এই মুহূর্তে তারা কাজ করতে পারছে, প্রতিরক্ষামূলক কাজ, এবং অন্য অন্য এলাকায় তারা বরাদ্দ চেয়েছে কিন্তু বাঁধের স্বল্পতার কারণে তারা কিন্তু এই বাঁধগুলো মেরামত করতে পারছে না। অনেক এলাকায় কিন্তু বাঁধ উন্মুক্ত আছে এবং কোনো কোনো এলাকায় বাঁধ একদম ঝুঁকির মধ্যে রয়েছে। তো সংলগ্ন যে গ্রামবাসী রয়েছে এবং নদীর তীরবর্তী এলাকার মানুষ তারা খুব উদ্বেগ এবং আতঙ্কের মধ্যে আছে। তারা মনে করছে যে আর কিছু
দিন পরে যখন বন্যা শুরু হবে তখন আসলে তাদের ঘর বাড়ি সব চলে যাবে এবং ফসলি জমিতে আবারও বালু পড়ে তারা আবাদি জমিগুলো অনাবাদি হয়ে যাবে, এই শঙ্কায় তারা দিন ঘুরছে। লক্ষ্মীপুর ও কুড়িগ্রাম থেকে নদীর তীর রক্ষা বাঁধ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। চলে যাচ্ছি পরের খবরে। ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীর ভাঙনের মুখে পড়েছে একটি স্কুল, ঝুঁকিতে আশেপাশের বসতবাড়ি সহ শতাধিক স্থাপনা। এবার আগে ভাগেই ভাঙন শুরু হওয়ায় বর্ষায় কি পরিস্থিতি হবে তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে বিষখালীর তীরের মানুষের। রাজাপুরের বাদুরতলা গ্রামের একমাত্র মাধ্যমিক বিদ্যালয় এটি, তবে এই স্কুলটি এখন নদীর ভাঙনের মুখে। বিষখালী নদীতে গেছে ভবনের একাংশ, অনিশ্চিত হয়ে পড়েছে স্কুলের 300+ শিক্ষার্থীর লেখাপড়া। ভাঙতে ভাঙতে আমাদের নদীর কিনারে আমাদের বিদ্যালয়ের ভবনটি এসে গেছেন এবং শীঘ্রই আমাদের এই বিদ্যালয়ের একটি ভবন নদীতে ভেঙে পড়েছে। ছাত্রছাত্রী এখন এদের বিপদগ্রস্ত হওয়ার কারণে তাদের লেখাপড়া মহাবিপদে বিঘ্ন ঘটেছে। গত 3 বছরে বিষখালীতে বিলীন হয়েছে বাদুরতলা লঞ্চ টার্মিনাল, বাজার, সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান সহ মঠবাড়ি ইউনিয়নের 100+ একর জমি। এবার ঘূর্ণিঝড় ফণীর পর নদীতে পানি বাড়ায় তীব্র হয় ভাঙন, এখন ঝুঁকিতে বসতবাড়ি সহ শতাধিক স্থাপনা। নদী ভাঙতে ভাঙতে বাজার তো শেষ করে দিয়েছে, এই স্কুলের লেখাপড়া বন্ধ হয়ে যাবে। স্কুলের এক কিনারে এই মসজিদখানা তোলা হয়েছিল, তাও আজকের নদীর ভাঙ্গলের বিলীনে। ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্কুলটির স্থানান্তরেরও উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। শিক্ষা প্রকৌশলকে আমরা অবহিত করেছি যে এরকম একটা ভাঙনের মুখে আমাদের এই একটা মাধ্যমিক বিদ্যালয় এই উপজেলায় রয়েছে, ফণীর প্রভাবে এই ভাঙনটা ত্বরান্বিত হয়েছে। শিক্ষা প্রকৌশল ডিপার্টমেন্ট যেহেতু উপজেলায় তাদের কোনো সেট আপ নেই, তারা জালুকাঠি থেকে এগুলো তদারকি করে তারা ব্যবস্থা নেওয়ার জন্য বলছেন। বর্ষা মৌসুমে বিষখালীর ভাঙন আরও তীব্র হওয়ার আশঙ্কা স্থানীয়দের, এর আগেই ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সব বাধা পেরিয়ে আইনজীবী হিসেবে যোগ দিয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী মার্জিয়া রাব্বানী শশী। কৃতিত্বের সাথে LLB পাশ করে সম্প্রতি ফরিদপুর জেলাবারের সদস্য হয়েছেন তিনি। আদালতে লড়ছেন অসহায় নারী ও শিশুর মামলা। ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার মেয়ে মার্জিয়া রাব্বানী শশী জন্ম থেকেই চোখে দেখেন না। LLB দ্বিতীয় বর্ষে পড়ার সময় জানতে পারেন কিডনি সমস্যার কথাও। নিয়মিত ডায়ালাসিস করে পড়াশোনা শেষ করা কঠিন হয়ে ওঠে মার্জিয়ার। শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে জানুয়ারিতে পাশ করেন বার কাউন্সিল পরীক্ষা, যার পুরো কৃতিত্বই দেন মা ও ছোট বোন তাবিদা রাব্বানীকে। নারী এবং শিশুদের সাথে আছি এবং অন্যান্য স্বাভাবিক মানুষের মতোই আমি কাজ করতেছি। আমি সমাজের সবার কাছে দোয়া চাই যেন সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবেই সবার পাশে থাকতে পারি। সবসময় আলোর দিকটা দেখায় ওকে, যে কিডনি পেশেন্ট হয়েছে তাই কী হয়েছে, মানুষ কত কিডনি পেশেন্ট আছে, 10-15 বছর ডায়ালিসিস করতেছে, ডায়ালিসিস করে গাড়ি চালাচ্ছে, এটা করতেছে ওটা করতেছে, তুমিও সেভাবে কিডনি সমস্যা হচ্ছে কী হয়েছে। বাবা অ্যাডভোকেট গোলাম রাব্বানীর সঙ্গে ফরিদপুর জজ কোর্টে চালিয়ে যাচ্ছেন আইন পেশা। সে দমে না থেকে পড়াশোনা করে LLB করে সে এখানে প্র্যাকটিসিং লয়ার এবং সে তার কাজকর্ম চালিয়ে যাচ্ছে, এই জন্য অবশ্যই আমরা তাকে ধন্যবাদ জানাই এবং তার পরিবারকে, বিশেষ করে বাবা মাকে, বিশেষ করে মাকে, যিনি সবসময় সহযোগিতা করেছেন তাকে এভাবে উঠে আসার। সে একটা আইডল হিসেবে আমি মনে করি যে মার্জিয়া রব্বানী আমাদের সম্পদ, আমাদের ফরিদপুরের সম্পদ, আমাদের বাংলাদেশের সম্পদ। দুইটি কিডনি অকেজো হলেও এগিয়ে যেতে চান মার্জিয়া রাব্বানী শশী, আইনজীবী হিসাবে দাঁড়াতে চান অসহায় নারী ও শিশুর পাশে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের পাশের পাহাড়ে গড়ে উঠেছে বাদুড়ের অভয়ারণ্য। শহরের কোলাহলের মধ্যেও নিশ্চিন্তে বাস করছে বাদুড়ের দল। 2 যুগেরও বেশি সময় ধরে বাস করা এই প্রাণীরা এখন যেন ক্যাম্পাসের পরিবেশেরই অংশ। কোনো পাহাড়ি বন নয়, শহরের মাঝে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের পাশে পাহাড়ের দৃশ্য এটি। সারা বছরই এখানে ঝাঁকে ঝাঁকে বাদুর ঝুলে থাকে গাছে, গোটা দিন ঘুমিয়ে কাটায়, আর সন্ধ্যায় খাবারের খোঁজে বের হয় বাদুরের দল। রাতের আঁধারেই আবার ফিরে আসে নিজের ঠিকানায়। আমার নিজস্ব আমার পেন্টিংয়ের মধ্যেও ওরা ওদের বাদুরের অনেকগুলোই ছবি আমি এঁকেছি। এসব জিনিসটা আমাদের শহরে পাওয়াটাও দুষ্কর,
তো বিরক্ত লাগার প্রশ্নই আসছে, আর ওরা ওদেরকে তো আমরা ডিস্টার্ব করতামই না। দুই যুগেরও বেশি সময় ধরে এখানে বসবাস করছে বাদুরের দল। চারুকলা ইনস্টিটিউটের ক্যাম্পাসের পরিবেশ প্রাণবন্ত করে রেখেছে ওরা। আমাদের জন্য একটা বিশাল অনুপ্রেরণা, ইন্সপিরেশন মনে করি। এই গাছগুলো যেমন আমাদের খুব পরমাত্মীয়, তেমন তার সাথে থাকা এই বাদুরগুলো আসলে আমাদের পরমাত্মীয়। এই সত্যি সত্যি নানা কারণে বাদুরের অস্তিত্ব এখন হুমকির মুখে। প্রকৃতিতে এই প্রাণীর ভূমিকা বিবেচনায় এদের আবাসস্থল সংরক্ষণের গুরুত্ব দিচ্ছেন পরিবেশবিদরা। বাদুর অপ্রয়োজনীয় কীটপতঙ্গ খায়, বাদুর পরাগায়ন ঘটায়, বাদুর ফলে ফলে ঘুরে গিয়ে বাদুর সেগুলো নিচে প্রাণীর খাওয়ার ব্যবস্থা করে দেয় ভিন্ন বটগাছ থেকে শুরু ভিন্ন গাছগুলোতে। পরিবেশবিদরা বলছেন, নগরীর প্রাণকেন্দ্রে বাদুরের এমন আবাসস্থল প্রাণী সংরক্ষণের ধারণাকে উৎসাহিত করতে সহায়ক। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঈদের পরদিনও রাজধানী ছাড়ছে অনেকে, তাই আজও বাসে ট্রেনের স্বাভাবিক সময়ের চেয়ে বাড়তি ভিড় ছিল। এদিনেও ট্রেনের টিকিট পেতে কষ্ট হয়েছে কারো কারো। যাত্রীরা বলছেন, ঈদের আগের ভিড় এড়াতে এই সময়ে অনেকেই ঢাকার বাইরে বেড়াতে যাচ্ছেন। বৃহস্পতিবারও কমলাপুর রেল স্টেশনে টিকিট প্রত্যাশীদের সারি। ঈদের আগে যারা বাড়ি যেতে পারেননি তারা এখন ঢাকা ছাড়ছেন। কমলাপুর থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনেই ভিড় হয়েছে, একটু আয়েস করে বাড়ি যেতেই দেরি করে রওনা তাদের। যাত্রীদের জন্য 35টি ট্রেনের ব্যবস্থা রেখেছে রেলওয়ে। ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতেও যেন ভোগান্তি পোহাতে না হয় সেজন্য রাখা হয়েছে 3টি বিশেষ ট্রেন। ভিড়ের সময় আমরা কিন্তু স্পেশাল ট্রেনগুলি 7 দিন চালাবো, যেমন আগামীকাল থেকে 2টো স্পেশাল আছে, 3টা স্পেশাল আছে, 3টা স্পেশালই 7 দিন চলবে এক নাগারে। আর অন্যান্য যে গাড়িগুলি আছে এগুলিতে অতিরিক্ত কোচ সংযোজন করা হচ্ছে, সুতরাং এতটা কষ্ট হওয়ার কথা না। এদিকে বাস টার্মিনালগুলোতেও কিছুটা ভিড় দেখা গেছে। যারা বাধ্য হয়ে ঢাকায় ঈদ করেছেন তারাই যেন এখন সুযোগ পেলেন। অফিস ছিল তো, যার কারণে অফিসে ছুটি ছিল না, এখন ছুটি পাইছি ঈদের পরের দিন, এখন যাচ্ছি। কালকে থেকে আসতেছি কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না, টিকিট নাই, গাড়ি নাই, গাড়ি আছে বাট আসতে লেট করতেছে, সেই সমস্যা। লম্বা ছুটি তাই এখন যাচ্ছেন অনেকে, আবার ফিরে আসবেন ছুটি শেষ হওয়ার আগেই। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সমগ্র বাংলাদেশ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। ঈদের দ্বিতীয় দিনেও উৎসব মুখর সারা দেশ, শিশু পার্ক, চিড়িয়াখানায় মানুষের ভিড়। দেশ ছেয়ে গেছে অনুমোদনহীন ওষুধের দোকানে, নানা অনিয়ম বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। চাল আমদানি শুল্ক বাড়ানোর প্রভাব বাজারে, শিগগিরই ধানের দাম বাড়ার আশা। সংস্কারের অভাবে নাজুক অবস্থায় বিভিন্ন নদীর তীর রক্ষা বাঁধ, বন্যা ভাঙনের ঝুঁকি। এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে, আমন্ত্রণ পরের আয়োজনে।